দেখছেন অবস্থা অনেক ডেঞ্জারাস জায়গা, দেখছেন এটা হচ্ছে ঘর, আগের ঘর কিরকম দেখেন কি অবস্থা, কত পুরানো ঘর। এই যে দেখেন এটা হচ্ছে বাদাম গাছ, ঠিক আছে আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি মোহাম্মদ আনাস, আমি আছি সৌদি আরব আলবাহা থেকে আপনাদের সাথে, আর আজকে আমি এমন একটা জায়গা আসছি, এটা হচ্ছে মাজরাতে আসছি। এখানে আঙ্কুর গাছ আছে, তারপর মৌসুমি গাছ আছে, আর অনেক কিছু আছে, এগুলো অনেক গাছ আছে, এগুলোর নামও জানি না আমি। তো আপনাদেরকে দেখাবো আর আশা করি সবাই আমার সাথেই থাকে। এই যে দেখেন অবস্থা, এটা হচ্ছে আঙ্কুর গাছ, ঠিক আছে, এই যেটা দেখা যাইতেছে এটা হচ্ছে আঙ্কুর গাছ, আর আঙ্কুরগুলা একটু দেখেন, এটা হচ্ছে কালো আঙ্কুর, এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে আঙ্কুর গাছ, এটা হচ্ছে গাছ, আর এটা এরকম মাচা বানিয়ে দিছে, দেখুন মাশাআল্লাহ। একটু ছোট ছোট, তো ছোট ছোট হলে কি বেটার, মজা আলাদা, অন্যরকম টেস্ট। এত মিষ্টি বলার বাহিরে, অনেক ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হলো এটার মধ্যে বিসি আছে, ঠিক আছে, একটু সমস্যা, খসখস লাগে। আর একটু দেখেন কি অবস্থা সব পাহাড়গুলো, আর এই যে এটার মধ্যে হচ্ছে মৌসুমি, দেখেন এগুলো আমি পারছি কিছুক্ষণ আগে গাছ থেকে, এগুলার গাছ আছে ওই যে এখানে, যেগুলো দেখা যেতেছে সব হচ্ছে মৌসুমির গাছ। দেখছেন অবস্থা, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবস্থা কি দেখছেন, মাশাআল্লাহ, এত আঙ্কুর দস্তে বলার বাইরে, ঠিক আছে, আর এগুলো খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্ট, এগুলো হচ্ছে আপনার মিঠা, কিন্তু সমস্যা একটা, এটার মধ্যে বিসি আছে, ঠিক আছে, বিসিটা একটু অন্যরকম, কষকষ লাগে হালকা। এই যে দেখেন আমার আছে, এখানে আছে, দেখাইতেছি আমি, দেখেন মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা খাইছি অবশ্য, তো অনেক ভালো লাগছে, আমার পায়ের জুতা গুলো গেছে, দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা, অনেক ডেঞ্জারাস জায়গা, মানে দিক দিয়ে আশা রাখবো। এটা হচ্ছে মানে একদম জঙ্গলের ভিতরে, ঠিক আছে, ওদিক দিয়ে আসতেছি আমার, এগুলো দেখছেন একদম পুরো জঙ্গল, দেখেন এগুলো হচ্ছে মৌসুমি, ঠিক আছে,
লাউনে খরা লাগতেছে আমার, দেখেন অবস্থা। হ্যাঁ আরাম আরাম, দেখছেন এটা হচ্ছে ঘর, আগের ঘর কিরকম দেখেন কি অবস্থা, কত পুরানো ঘর, পাথর দিয়ে বানাইছে। এখন এই জায়গা আছে বাদাম গাছ, ঠিক আছে বাদাম গাছ একদম আমি গাছের দিকে পাইলে আপনাদেরকে দেখাই দিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে বাদাম গাছ, ঠিক আছে। এগুলো অবশ্য এখন দেখা যাইতেছে না, আমি দেখাই আপনাদেরকে দুই একটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা পাকছে, ঠিক আছে, দেখা যাইতেছে কিনা আমি জানি না অবশ্য। এই যে দেখেন বাদাম, একদম গাছের বাদাম, আর আমি এটা একটু খাই খাই আপনাদেরকে দেখাই কি অবস্থা, দেখতে পারতেছেন। এটা অবশ্য মুখের মধ্যে ঢুকে তারপরে এভাবে মারতে হবো, অনেক শক্ত, দাঁত পাত ভেঙে যেতে পারে, ঠিক আছে, এগুলো সাবধানে। এটা অনেক হার্ড, এগুলো দাঁত ভেঙে যেতে পারে। এই যে দেখেন বাদামের খোসা, এই যে এটা হচ্ছে বাদামটা, দেখছেন বাদাম, মাশাআল্লাহ। এখন এটা আমি খাবো, আপনাদেরকে দেখাবো কি অবস্থা। বিসমিল্লাহ, এত মজা লাগছে বলো, ঠিক আছে আমি আরো কয়েকটা অবশ্য পারবো, পাইলে এখান থেকে বাসা নিয়ে যাবো। দেখছেন অবস্থা, এটা হচ্ছে মানে পাহাড় অঞ্চল, তো ঘর বাড়ি একদম নাই, গ্রাম অঞ্চল, যেটাকে একদম গ্রাম বলে সৌদি আরবের। এটা হচ্ছে সৌদি আরবের গ্রাম একদম,